শীতের শুরু, এখন জমিতে আলু এবং সর্ষে লাগানোর সময়। আলু চাষে অধিক পরিমাণে রাসায়নিক সারের প্রয়োজন হয়। রাসায়নিক সার বিক্রিতে চলছে কালোবাজারি। কৃষকদের অভিযোগ, প্রিন্ট রেট থেকে বেশি দামে কিনতে হচ্ছে রাসায়নিক সার, ফলে আর্থিক সমস্যার মধ্যে পড়ছেন কৃষকেরা। তাদের আরও অভিযোগ, দেওয়া হচ্ছে না পাকা রসিদও। সমবায় সমিতির কর্মীদের সাফায়, মহাজনদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে রাসায়নিক সার, তাই কৃষকদের কাছেও বেশি দাম নিতে হচ্ছে। ধরো যেই রেটটা, তার সেই হিসাবে তো 150 টাকা বেশি, 150 টাকা করে বেশি, 1350 টাকা রেট তো ফেরা আছে। মানে চাষিদের জন্য কেউ নেই, কেউ নেই, চাষিদের সবাই মারতে শিখে গেছে। চাষিরা তো ওই করেই মরছে, পাকা পাকা বিলও দিচ্ছে না। ডিওপি লিচি ইউরিয়া লিচি কত করে পিন পিন, আর দাম নিচ্ছে কত করে? আগের বছর পাইনি, বছর পাচ্ছি, এখন এই দাম দেখলে হবে, চাষ জমি টেনে যাচ্ছে, সরষে গুনতে হবে, সেই কারণে আমরা এখন পাচ্ছি। হ্যাঁ, শুধু কি এখানে কোনো ভুসি মাল দোকানেও মাল নিয়ে যায় বাড়ি। কৃষকদের কাছে রাসায়নিক সারের বেশি দাম নেওয়ার জন্যই দিতে পারছেন না পাকা রসিদ, অর্থাৎ চুরি ঢাকতেই চিরকুটে বিল করে রাসায়নিক সার বিক্রি হচ্ছে। ঘাটাল মহকুমা কৃষি আধিকারিক শ্যামাপদ সাঁতরার সাথে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই প্রিন্ট রেট থেকে বেশি দাম নেওয়া যাবে না। শুধু তাই নয়, পাকা রসিদও দিতে হবে কৃষকদের। এরকম যদি ঘটনা ঘটে এবং আমাদের কাছে যদি সুনির্দিষ্ট কমপ্লেন আসে, তাহলে আমরা যা অ্যাকশন নেওয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ যা অ্যাকশন নেওয়া আমরা নেব। কখনোই যা প্রিন্টেড তার বেশি নেওয়া যাবে না। কোনো সারের, যে কোনো সারের ক্ষেত্রেই যা প্রিন্টেড সেই প্রিন্টেডে নিতে হবে। যদি এই ধরনের কমপ্লেন আসে আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। আর পাকা রসিদ বিহীন কি? পাকা রসিদ তাকে দিতে হবে, এই সেটাই বলছি তো, যেহেতু রসিদ দিচ্ছে না, অতএব নির্দিষ্ট কমপ্লেন আসলে যে ব্যবসাদার এই ধরনের করছে আমরা কিন্তু তার ব্যবস্থা নেব। কৃষকদের উদ্দেশ্যে এটাই বলবো, যখন আপনারা সার কিনবেন পাকা রসিদ নেবেন, এবং যা রেট আছে ব্যাগের গায়ে সেই রেট বেশি দেবেন না, নির্দিষ্ট দাম দিয়ে আপনি সার কিনবেন, এবং যদি কেউ বেশি নেয় সেটা আমাদের কাছে কমপ্লেন করলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেব। তাহলে প্রশ্ন, কেন কৃষি দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না? কৃষি দপ্তরের আধিকারিকের সাফায়, কৃষকেরা অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর এখানেই উঠছে প্রশ্ন, তবে কি কৃষকেরা অভিযোগ না করলে রাসায়নিক সারের এভাবেই কালোবাজারি চলবে? পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।